গিয়েছে, তোকে আর বিয়ে ফেলে দিতে পারবো না। এবার টাকা নিয়ে আয়, আগে তার মিটা, তারপর কোনো কথা। তোর কি আমাকে খেপা মনে হয় নাকি? হ্যাঁ, যখন তোকে আমি বিড়ি দেবো নাই, তখন আমি তোকে সিগারেট দেবো। তুই জানিস না বিড়ির থেকে সিগারেটের দাম বেশি। শোন, আমার ঘরে কার সঙ্গে কি হয়েছে সেটা তোর দেখার দরকার নাই। তোকে যেটা বললাম সেটাই ফাইনাল, তোকে একটা কিছু দেবো নাই। তুই আগে টাকা মিটা, তারপর কোনো কথা হবে। আর যদি বেশি বাড়াবাড়ি করিস, তোর বাবা তো আমার দোকানে আসেই, জানিসই, সব বল দিব, সব এ টু জেড বল দিব। কত নিনছিস, কি নিনছিস, কত টাকা বাকি আছে, কোন তারিখে বাকি আছে, সব বল দিব। একদম ভয় খাওয়াছি, কিছু করতে পারবি? আজ 150 দিন হলো তুই এই কথাটাই বলছিস, আর লয় আর একটো কিছু লয়। এবার তুই আমার টাকা মিটা, তারপর কিছু হবে। সকাল থেকে 10 টাকার বিক্রি নেই, আর চলে এসছে সব ধার খুঁজতে। বসে আছি, আর তোমার কি কাজ? আর আমার কি কাজ মানে, এমন করে বলছিস যেন তুই এখন এরোপ্লেন চালাইলি? তুই এমন কি মহৎ কাজ তো করিস? হ্যাঁ, কিছু না ছাড়া বলছিলাম, তোমার সাথে দরকার ছিল বাবা আমার। কি দরকার? বলছি বাবা, স্কুল থেকে কিছু বই কিনতে বলেছে, তো বই কিনতে হবে, কারণ আমার খাতা গালাও শেষ হয়ে গিয়েছে, আর কলমও চাই, কিছু কলমের রিফিলও চাই, ওট পেন্সিলও চাই, রাবারও চাই, সব কিছু শেষ হয়ে গেছে বাবা, ওইগুলো চাই। তোর সব একদিনে শেষ হইলো কেন, বুঝতে লাগছি আমি না, ওই সব একটা একটা শেষ হয়ে হয়ে আসছে। আমি ভাবলাম আজ দেবো কাল দেবো, মানে আজ কিনবো কাল কিনবো, অমনি করে কি রায় হয়নি। কি আজ দেবো কাল দেবো মানে? হ্যাঁ, তুই কোথাও ধার করে এসছিস? কত টাকা লাগবে? যখন
যখন তুই বই দোকান থেকে ঘুরে এসছিস তখন নিশ্চয়ই তুই বাকি জিনিসগুলোর দাম শুধাইছিস, কারণ তুই যটা জিনিস বললি সব তো বইয়ের দোকানেই পাওয়া যায়। আরেকবার ফেঁসে গেলাম মনে হয়েছে, না এইবারও প্রহার করতে হবে। বাকি গেলার দাম শুধাইনি, বাকি গেলার দাম মোটামুটি জানি, ওই ধরলাম 1,200 টাকা পড়বে। তুমি এক কাজ করো, আমাকে 1,300 টাকা দাও। 1,200 টাকার কলম কিনবি? না ওই সব মিলে আর কি মোটামুটি ওই রকমই পড়বে মনে হয় আমার। আমার আইডিয়া তো ও পারফেক্ট নাও হতে পারে। না না তোর আইডিয়া ভুল, ওই সব জিনিস গুলা কি আর 1,200 টাকার হয় নাকি? ঠিক আছে এক কাজ কর, ওই দোকানটা ওই সামনে দোকানটা কিনবি তো, ওইখানে আমার ধার চলে, যা যে ধারে নিয়ে লেগা। কি বললি? ধারে দিবেক নেই বলেছে? তা তুই ঠিক বলেছিস, জীবনে প্রথমবার। ঠিক আছে এক কাজ কর, নিয়ে লিবি যা। ঠিক আছে আমাকে দুপুরে মনে করাবি, নিয়ে লিবি। বহুদিন পর দোকানে এলি যে, কি ব্যাপার, কেমন আছো বলো? ভালোই আছি, নিয়ে তুমি কেমন বলো? আমিও বেশ ভালোই আছি ইয়ার। বেটা তো এখনো ধারটা মিটাইনি, বিকালে আসবো বললে বিকাল বিরেন গেল, ও আসেও নাই, কি করব? একে বল দিব যে ইয়ার বেটা এত টাকা ধার করেছে, দেখি কথাটা পারি, যদি ও সেরকম কিছু বলে তাহলে চেষ্টা করব বল দিয়ার। নিয়ে তোমার বেটা কেমন আছে বলো, কি করছে আজকাল? আমার আমার বেটা এমনি ঠিক আছে, তবে ওকে নিয়ে আমার একটু চিন্তা হয় জানিস তো, মানে ওই সারা দিন পড়াশোনা বই নিয়েই থাকে তো, সারা দিন ওর মুখটা বইয়ের দিকেই থাকে, আমার ওই একটু টেনশন যে চোখ গুলো না খারাপ হয়ে যায় সারা দিন পড়ে পড়ে। বাবারি বেটা তো বেটা, বাপ তো আবার কত বড় দালাল, হ্যাঁ ওয়া ছেলেকে যেন আমি চিনি না, সারা দিন আমার দোকানটাতে বসে থাকে, সারা দিন বিড়ি খায়, আবার আমাকে ওয়ার নিয়ে কত বড় বড় কথা শোনাচ্ছে। কিসের প্যাকেট নিবি? আমিও সিনেমা করছি, অ্যাকশন হিরোর রোল পেয়েছি, প্র্যাকটিস করবো এবার। না তুমি তো ভালো